আসসালামু আলাইকুম, আমার নাম শাফায়েত তাজরিয়ান। আমি হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রিতে অধ্যয়নরত আছি। আমার মেজর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমি এই ইউনিভার্সিটিতে সিএসসি টাইপ এ স্কলারশিপ ক্যাটাগরির আন্ডারে অধ্যয়নরত আছি। তো আজকে আমি আপনাদেরকে সিএসসি টাইপ এ স্কলারশিপের মোটামুটি এ টু জেড যা ডিটেলস আছে এবং অ্যাপ্লাইং প্রসিজিওর নিয়ে আমি আপনাদেরকে কিছু জিনিস জানাবো। প্রথমত সিএসসি স্কলারশিপের দুটো ক্যাটাগরি, টাইপ এ এবং টাইপ বি। টাইপ এ স্কলারশিপটা হচ্ছে যে আপনার বাইলেটারাল প্রোগ্রাম বলে, যেটা হচ্ছে যে আপনার চাইনিজ গভর্নমেন্টের থ্রুতে, অন্য দেশের গভর্নমেন্ট লাইক এমবেসি থ্রুতে এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। তো বেসিক্যালি প্রত্যেক বছর ডিসেম্বর জানুয়ারি করে মিনিস্ট্রি অফ এডুকেশনের স্কলারশিপ অ্যান্ড হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আপনার এই স্কলারশিপের যে সার্কুলারটা দেওয়া হয়ে থাকে, এবং সেখানে সব ডিটেলস দেওয়া থাকে যে আপনার সে কোন কোন ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লাই করবে, কোন কোন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাইং প্রসিজিওর এবং এরপরে স্টেপগুলো নিয়ে আপনার সবকিছু মিনিস্ট্রি থেকে যে সার্কুলার দেয় ওখানে দেওয়া থাকে। এবং টাইপ বি স্কলারশিপ হচ্ছে যে আপনার সিইউপি বা চাইনিজ ইউনিভার্সিটি প্রোগ্রাম। এখানে সব কিছুই এ টু জেড আপনার চাইনিজ ইউনিভার্সিটির সাথে আপনি অ্যাপ্লিকেশন করে ওদের ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করে আপনি অ্যাডমিশনটা নেবেন। তো টাইপ এ স্কলারশিপ নিয়ে আমি কিছু ডিটেলস যদি আপনাদেরকে আর একটু বলি, ব্যাচেলর মাস্টার্স পিএইচডি তিনটা ক্যাটাগরিতেই আপনার সিএসসি টাইপ এ স্কলারশিপে অ্যাপ্লাই করা যায়। সো বেসিক্যালি টাইপ এ স্কলারশিপের যে ব্যাচেলর ডিগ্রি সেখানে আপনার চাইনিজ মিডিয়ামে হয়ে থাকে, 1+4, অর্থাৎ আপনার 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং এরপরে 4 বছরের আপনার ব্যাচেলর ডিগ্রি এবং সম্পূর্ণ চাইনিজে। সো এখানে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যে 1 বছরের যে ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে সেখানে আপনাকে HSK 4 কমপ্লিট করে দেন পরবর্তী 4 বছরে আপনাকে চাইনিজ মিডিয়ামে আপনি চাইনিজ সিটিজেন, চাইনিজ যারা স্টুডেন্টস তাদের সাথে আপনি পড়াশোনা করবেন। এবং মাস্টার্সের পিএইচডির ক্ষেত্রে আপনার তেমন কোনো ইস্যুস থাকে না, আপনি চাইনিজ স্টুডেন্টে পড়েন অথবা ইংলিশ স্টুডেন্টে পড়েন, এটা সম্পূর্ণ আপনার উপর। এরপরে আমি যদি আসি HSK অথবা IELTS এর নিড অথবা প্রয়োজনীয়তার উপর, বেসিক্যালি এই আপনার ব্যাচেলরের ক্ষেত্রে যদি HSK অথবা IELTS থাকে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হয় অথবা চান্স পাওয়ার অপরচুনিটি একটু বেশি থাকে। বাট আপনার মাস্টার্স অথবা পিএইচডির ক্ষেত্রে সেখানে HSK IELTSটা থাকলে ভালো, না থাকলেও অনেক সময় ম্যাক্সিমাম টাইমে অ্যাডমিশন হয়ে যায়, এটা ডিপেন্ড করে একাডেমিক প্রোফাইলের ওপর। আর পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার মেইনলি রিসার্চ প্রপোজাল অথবা হচ্ছে যে আপনার পাবলিকেশনস যা থাকে সেটা সবচেয়ে বেশি ইফেক্ট করে অ্যাডমিশনের ক্ষেত্রে। এরপরে আপনার আমি যদি সিলেকশন প্রসিজিওরে আসি, আপনার ডিসেম্বর জানুয়ারি করে দেখা যায় shed.gov.bd এই লিঙ্কে নোটিশ বোর্ডে আপনার স্কলারশিপের যে নোটিশটা থাকে সেটা পাবলিশ করা হয় এবং ওখানে আপনার যাবতীয় যা স্টেপ বাই স্টেপ প্রসিজিওরটা লেখা থাকে। সো প্রথম স্টেপে কী থাকে, আপনাকে আপনার ডকুমেন্টস যা যা চায় ওরা সেগুলো আপনাকে রেডি করে দুই সেট, এক সেট অল লাইক এক সেট সরি এক সেট আপনাকে ওদের মিনিস্ট্রির একটা সচিবালয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে হার্ড কপিগুলো। ওদের একটা বক্স আছে, আপনাকে মেবি একটা ডেডলাইনের মধ্যে সেই হার্ড কপিগুলো জমা দিয়ে আসতে হবে। এবং সেম ওইতে ওই যেগুলো জমা দিচ্ছেন আপনার একাডেমিক সার্টিফিকেটস, আপনার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট, পাসপোর্ট, ছবি এক্সেট্রা সব কিছু আপনি একসাথে আবার আপনি সিএসসি স্কলারশিপের যে ওয়েবসাইট, আমি ওই ওয়েবসাইটটি লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে আপনি সব সাবমিট করে দিবেন। এরপর আসি আমি ইউনিভার্সিটি সিলেকশনের প্লেসে। ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে আপনাকে নিজে, ধরেন অবশ্যই এটা আপনাকে কোনো রিসোর্সেস আলাদাভাবে সিএসসিও আপনাকে কোনো আলাদা রিসোর্স দিবে না, এবং এর সাথে আপনাকে চাইনিজ সরি বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনাকে কোনো রিসোর্সেস দেওয়া হবে না। সো বেসিক্যালি আপনাকে নিজেকে একটু ইন্টারনেট থেকে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘেঁটে আপনাকে বের করে নিতে হবে, সার্চ করতে হবে আপনি কোন সাবজেক্টে কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন। সো এটার জন্য আলাদা একটি ওয়েবসাইট আছে, campuschina.org, এই লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে আপনি পাবেন। এখানে আপনি ব্যাচেলর মাস্টার্স পিএইচডির জন্য আলাদাভাবে আপনি সার্চ করতে পারবেন কোন ইউনিভার্সিটিতে ইংলিশ টটে আপনার প্রিফার্ড মেজরটি অ্যাভেলেবেল আছে। অনেক যেহেতু চাইনিজ ইউনিভার্সিটিতে সব সাবজেক্টই চাইনিজ টটে অবভিয়াসলি অ্যাভেলেবেল, কিন্তু দেখা যায় যে অনেক সময় আপনার ইংলিশ টটে সব সাবজেক্ট থাকে না, তে অনেক সময় ভুল ইউনিভার্সিটিতে ভুল সাবজেক্টে অ্যাপ্লাই করার কারণে আপনি এলিজিবল হওয়ার পরও আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যায়। তো এটা গেল আপনার ইউনিভার্সিটি সিলেকশন। তো ব্যাচেলরের ক্ষেত্রে দেখা যায় আপনি যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারেন, কারণ হচ্ছে যে আপনি যেহেতু চাইনিজ স্টুডেন্ট পড়বেন সো ইউ ক্যান চুজ দ্য বেস্ট ওয়ান, সিংহুয়া, পিকিং, সাংহাই, জিয়াওদং, ফুদান, জেজিয়াং, এনি ইউনিভার্সিটি ইজ ওকে। মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি যে সাবজেক্টে রিসার্চ করতে যাচ্ছেন সে সাবজেক্টে আপনি কোন ইউনিভার্সিটিতে ইংলিশ টটে অথবা চাইনিজ টটে আপনার যে মেজরে আপনি যাচ্ছেন ওইখানে এই সাবজেক্টে অ্যাভেলেবেল আছে নাকি। তো বেসিক্যালি বাংলাদেশের স্টুডেন্ট সবাই ইংলিশ টটে অ্যাপ্লাই করে,
সো ইংলিশটাতে অ্যাপ্লাই করার কারণে দেখা যায় যে কোন ইউনিভার্সিটিতে কি সাবজেক্টে স্কলারশিপ আছে না আছে, কোন সাবজেক্টে অ্যাভেলেবেল আছে, তো সেটি নিয়ে অনেক অনেক সময় অনেক কনফিউশনে থাকে। সো সো campuschina.org এই ওয়েবসাইটে আপনি মোটামুটি ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। এরপরে আমি আবার সিলেকশন প্রসিজিওরে ব্যাক করি। আপনি যখন আপনার হার্ড কপিগুলো সচিবালয়ে জমা দিচ্ছেন এবং এরপরে সফট কপিগুলো আপনি সিএসসি পোর্টালে আপনি আপলোড করে দিচ্ছেন, এরপরে আপনাকে ইমেলের মাধ্যমে বা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে প্রাথমিক নির্বাচন, প্রাথমিক সিলেকশনের। তো এই প্রাথমিক সিলেকশনে দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি আপনার প্রতি বছর ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি মিলে মেবি 30-35 জন এর অথবা 40 জনের মতো একটা প্রাইমারি লিস্ট সিলেক্টেড করা হয়। তো এই সিলেক্টেড লিস্টদেরকে আপনার একটি মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়, লাইক ইন্টারভিউ। এই ইন্টারভিউটি আপনার 2020 সাল পর্যন্ত এটি অনলাইনে হয়ে অফলাইনে হয়ে আসছিল, ডিরেক্টলি এমবেসিতে গিয়ে আপনার ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে। কিন্তু পরবর্তীতে কোভিড প্যান্ডেমিকের পরে আপনার সেই সম্পূর্ণ প্রসেসটি অনলাইনে শিফট হয়ে যায় বা আপনার জুম মিটিংয়ের মাধ্যমে এই ইন্টারভিউটা নেওয়া হয়। তো এই ইন্টারভিউতে খুবই বেসিক একটা ইন্টারভিউ থাকে, এখানে মেইনলি আপনার ইংলিশ স্পোকেন স্কিল, আপনার একাডেমিক ক্যারিয়ার, আপনার প্রিভিয়াস ক্যারিয়ার, এগুলো নিয়ে আপনার কিছু কোয়েশ্চেন্স আপনাকে আস করবে। এর পরবর্তীতে এই ইন্টারভিউ হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনার একটি ফাইনাল লিস্ট আপনার ওয়েবসাইটে আপলোড করা হবে, ওই সেম ওয়েবসাইট, এবং সাথে আপনাকে ইমেলের মাধ্যমেও জানানো হবে। তো দেখা যায় যে আপনার 40 আমি ফর এক্সাম্পল যদি ধরি 40 জন একটা লিস্ট আপনার প্রিলিমিনারি সিলেক্ট হয়েছিল, ওখান থেকে ধরেন আপনার 20 জন অথবা 25 জনের একটা ফাইনাল লিস্ট সিলেক্টেড হয় ওয়েটিং লিস্ট সহ। তো এটি লিস্ট আসার পরে আপনি মোটামুটি কনফার্ম থাকতে পারেন যে ইয়েস, ইউ আর গেটিং অ্যাডমিশন ইন সিএসসি টাইপ এ স্কলারশিপ। বাট অনেক সময় দেখা যায় যে এই লিস্ট থেকে অনেকে বাদ পড়ে, অনেক সময় দেখা যায় যে ওয়েটিং লিস্ট থেকে আসে, অনেক সময় লাইক ডিপেন্ড করে জিনিসটা। তো ফাইনাল রেজাল্ট আপনার পাওয়া যায় আপনার অগস্টের লাস্টের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে, অনেক সময় জুলাই লাস্টে, লাইক জুলাই আগস্ট ও সেপ্টেম্বর এই টাইমের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আপনার রেজাল্টটা পাওয়া যায়। যেহেতু আমি এই বছরে সিএসসি টাইপ এ স্কলারশিপ ক্যান্ডিডেট ছিলাম, তো আমি রেজাল্ট পেয়েছিলাম অগস্টের 10 না 11 তারিখের দিকে। এটি তো আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি যে সিএসসি টাইপ এ এবং টাইপ বি এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি, রাইট? তো ডিফারেন্স ইজ লাইক তেমন কোনো ডিফারেন্স আহা মনে নাই, জাস্ট ফার্স্ট অফ অল ফার্স্ট ডিফারেন্স ইজ সিলেকশন কমিটি। একটা সিএসসি টাইপেতে আপনাকে অ্যাডমিশন দিচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন প্লাস চাইনিজ এম্বাসি, এবং টাইপ বিতে আপনাকে অ্যাডমিশনের প্রসিডিউর করতেছে চাইনিজ ইউনিভার্সিটি। আর হচ্ছে আপনার পড়াশোনা, থাকা, ইন্স্যুরেন্স, টিউশন, হোস্টেল ইন্স্যুরেন্স, দিস থ্রি থিংস আর ফ্রি, এবং এর সাথে আপনি মান্থলি স্টাইপেন্ড পাচ্ছেন ব্যাচেলর ডিগ্রিতে 2500 RMB, তারপর হচ্ছে যে আপনার মাস্টার্স ডিগ্রিতে 3000 এবং পিএইচডিতে 3500 RMB। তো এইটা হচ্ছে আপনার বেসিক স্কলারশিপ কাভারেজ। এবং এর বাইরে আপনার সিএসসি টাইপ এ স্কলারশিপে আপনার একটি ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপেন্সেস আপনাকে বিয়ার করবে, লাইক বাংলাদেশ থেকে একবার চায়নাতে আসা এবং চায়না থেকে একবার বাংলাদেশে যাওয়া আফটার গ্রাজুয়েশন, এই টিকিটটা আপনাকে সিএসসি থেকে প্রোভাইড করবে। সো বেসিক্যালি এটাই পার্থক্য, ফ্লাইট টিকিট ছাড়া টাইপ এ টাইপ বির মধ্যে কোনো পার্থক্য নেই। তবে টাইপ এ স্কলারশিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ হুইচ ইজ গিভেন বাই চায়না। সো সবাই যদি যারা চায়নাতে আসতে যাচ্ছেন সিএসসি টাইপ এ স্কলারশিপে, তাদের মোটামুটি এখনই সময় আপনাদের সব ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করেন, কারণ এখন অলরেডি নভেম্বর মাস অথবা ডিসেম্বর জানুয়ারি করে আপনাদের সার্কুলারটা দিবে। তো যদি আইএলটিএস করে রাখতে পারেন হয়তো বা এটা আপনাকে খুব ভালো বেনিফিট দিবে, বাট না থাকলেও তেমন কোনো ইস্যুস নাই। যদি আপনি প্রিলিমিনারি সিলেক্টেড হয়ে যান, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে আপনি ইন্টারভিউর মাধ্যমে আপনি কমিটিকে যদি ক্লারিফাই করতে পারেন যে ইউ আর ক্যাপেবল, ইউ আর কোয়াইট গুড এনাফ, দেন অবভিয়াসলি আপনার অ্যাডমিশনটা কনফার্ম থাকবে। এটি সিএসসি টাইপ এ স্কলারশিপ নিয়ে মোটামুটি আদ্যপান্ত। আশা করি আপনাদের সবার ভিডিওতে দেখে আপনারা মোটামুটি টাইপ এ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে A to Z প্রসিজিওরটা কমপ্লিট করতে হয়, আপনি মোটামুটি আইডিয়া পেয়েছেন। ধন্যবাদ।